ব্যারাকপুর বিজেপির মিছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে। সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি সকাল 10:45 নাগাদ মজদুর ভবন থেকে বেরোন, তারপর মজদুর ভবনের কাছেই মন্দিরে পুজো দেন। পুজো শেষে হুড খোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলাশাসক অফিসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সাংবাদিকদের বলেন, দেবদেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি। দেবদেবীর কাছে তিনি তৃণমূল নামক অসুর শক্তিনাশের প্রার্থনা করেন। তার ব্যাখ্যা, তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে, তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলানিউজ নিউজ। ভারতীয় জনতা পার্টি ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি, যাতে মানুষের আশীর্বাদ ঠাকুর অসুর শক্তি নাশ হোক। ব্যারাকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে, এই অসুর শক্তিকে নাশ করার জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে। বাংলায় অসুর মানে কি? বাংলা অসুর হলো সরকারি পার্টি। তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে, তারা মানুষকে মানুষ বুঝে না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি, তারাই অসুর। আমি তো আগেও বলেছি লক্ষাধিক বেশি ভোটে জিতব। ओम हरि ओम पांच पांडव नमस्तुभ्यं नमो संध्यावत पूजा करण समाप्ति तावत् सुस्थिरो भव ओम गंगादि पंचके चतुर्थै नमः ओम केशवाय नमः পুজো লোটা দি।